नमस्कार बंधुरा, वेलकम टू गुरुज किचन। तो आज के बनाबो चिकेन चिली, चलो। तो आज के हबे चिली चिकेन, और चिली चिकेनेर जन्ने एखाने आमार रयेछे आनुमानिक 1.5 किलो मतन विथ बोन दिए चिली चिकेनेर पिस करा आछे, छोटो छोटो करे काटा। और एगुलोके आमरा सबार प्रथमे नून दिए भालो करे धुए नियेछि, और एबार एटाके मैरिनेट करते हबे। चलुन कि कि दिए मैरिनेट करछि देखे नेओया जाक। तो सबार प्रथमे एखाने लेबू केटे नियेछि, एकटा गोटा पाति लेबु। तो गोटा पाति लेबुर रसटा आमरा दिए देबो एटार मध्ये। तो सबार प्रथमे एकटा छाकनी निये नेब, और छाकनिर मध्ये लेबुटाके रस करे चिपे देब। और सबार बाड़ीते तो लेबु चापाटा थाके ना, तो सेई जन्ये जादेर बाड़ीते चापा नेई तारा एई शर्टकाट पद्धतिटा तोमरा अप्लाई करते पारो। तो पुरो लेबुटा आमरा चिपे नि, तारपरे फिरे आसछि। तो लेबुटा आमरा दिए दिएछि, और एबार दिए देब एखाने काँचा लंका, बाटा काँचा लंका, और एबार दिए देब रसुन बाटा, और एबार किन्तु दिए देब आदा बाटा। तो एगुलो देवार पर सामान्य नून देब एर मध्ये, यथारीति नूनटा दिए दिच्छि एबार। और एबार देब सामान्य एकटुखानि सोयाबिन सस, और एखन दिए देब सामान्य एकटुखानि टमेटो सस एर मध्ये सामान्य नाममात्र। আর এখন কিন্তু একটা ডিম ভেঙে এর মধ্যে আমরা দিয়ে দেব, আর এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো যথারীতি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিই, আর মাখিয়ে কিন্তু এটা ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে রেখে দেব। তারপরে কিন্তু এটার মধ্যে কী দেবো সেটাও কিন্তু দেখার জন্যে সাথে থাকো। তো বন্ধুরা ফিরে আসলাম 15-20 মিনিট পর। তো এবার দিয়ে দেবো এখানে ময়দা, আর দিয়ে দেবো এবার অ্যাডারুট। তো এবার দিয়ে দিচ্ছি আমরা অ্যাডারুট। তো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা এটাকে ভালো করে মেখে নেব। তো এবার হালকা হাতে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব, আর মেখে নিয়ে ফেরত আসছি এটাকে ফ্রাই করব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি চিকেনটাকে বানাচ্ছিলাম, আর এখানে দেখো। ওদের ঝগড়া কিন্তু এখনো হচ্ছে, সমানে এরাও মনে হচ্ছে মারপিট লাগবে লাগবে করছে। যাই হোক, তো চলো ওরা ঝগড়াঝাটি করুক, আর আমরা মাঝখানে ব্যাঘাত করবো না। তো চলো আমরা ওই দেখো, আমার খুব মজা লাগছে। যাই হোক, এইবার গিয়ে আমরা চিকেন পকোড়াটা ভেজে নিই। ওই যে এবার দেখছে আমাদেরকে, দেখছে, দেখো না। হ্যাঁ, তো পকোড়াগুলো ভাজার আগে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে কিছু স্প্রিং অনিয়ন আছে। তো স্প্রিং অনিয়ন কিছু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এটাকে আর একটু মেখে নিয়ে তারপরে পকোড়াগুলো ভাজতে যাই। তো তেল কিন্তু গরম হয়ে গেছে, আর একে একে আমাদের এই চিকেন পকোড়ার যে চিকেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ছাড়বো এর মধ্যে। তো এক এক করে ছেড়ে যাই। আর এগুলোকে আমরা ভালো করে ভেজে দেব। আর পকোড়াগুলো কিন্তু এখানে ছাড়া হয়ে গেছে, আর পকোড়াগুলোকে ভুল করে বেরিয়ে গেছে মুখ থেকে, পকোড়াগুলোকে ভেজে তুলে নেব, আর তারপরে ফিরে আসছি গ্রেভিটা বানাবো।
তো বন্ধুরা ফাইনালি পকোড়াগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর আমরা এবার চলে যাব কড়াইতে তেল দিয়ে, আর তেলও দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি টমেটো, এখানে কেটে নিয়েছি আদা, আর এখানে কেটে নিয়েছি রসুন। তো এইগুলোকে সবার প্রথমে দিয়ে দেবো, আর এগুলোকে দেওয়ার পর কিন্তু এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। আজকে আমার হাতটা একটু কাঁপছে, যেহেতু আজকে একা একাই ভিডিওটা বানাচ্ছি পুরোটা, তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিই, ভালো করে একটু ভাজা ভাজা হবে। তো এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আর এবার আমরা এর মধ্যে দেবো হচ্ছে আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো চলো ওটা দিয়ে দিই। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা এরকম ডাইস করে কাটা আছে, তো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবার এটাকে নাড়াচাড়া করতে হবে। আর পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকাই ভাজবো। আর এখন দিয়ে দেবো এর মধ্যে একটুখানি নুন, তো নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কা, এটা লঙ্কাটা জাস্ট ফর কালারের জন্য দেবো একটুখানি, তো হালকা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি ঝাল লঙ্কা দেবো একটুখানি, তো সামান্য একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পর। আর এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমাদের মশলা মশলা দিয়ে। আর এবার এটাকে আর একে একে দিয়ে দেবো সব। এখন দিয়ে দেবো প্রথমে টমেটো, আর টমেটো সসটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা এবার একটু সয়া সস দিয়ে দেবো এর মধ্যে, আর এবার দেবো হচ্ছে চিলি গার্লিক সস, সেটাও অল্প দেবো। আর দেওয়ার পর এটাকে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো এখন জল, আর এই গ্রেভিটা ফুটতে ফুটতে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। আর গ্রেভিটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে, আর এটাকে আরেকটু ফোটাতে হবে। তো খানিকটা পাত্রে অ্যারারুট গুলে রেখেছিলাম, এবার এই অ্যারারুটটাকে দিয়ে দিতে হবে, অ্যারারুট আর অ্যারারুটের জলটা একসঙ্গে যেটা গোলা ছিল। তো এটাকে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না তো তা ঘন হয়ে যাবে এক জায়গায়। তো এটা নাড়াচাড়া করে নিই। আর গ্রেভিটা দেখুন এখনই কিন্তু বেশ ঠিকঠিকে হয়ে গেছে, মানে বেশ ঘন হয়ে গেছে। তো বন্ধুরা গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো গোলমরিচের পাউডার, গোলমরিচ গুঁড়ো, কিছুটা স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আর এবার দিয়ে দেবো খানিকটা পাতিলেবুর রস একটা। আর গ্রেভিটা রেডি হয়ে গেছে, এখন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে একবার নাড়াচাড়া করে দেবো। আর নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের চিলি চিকেন। তো একদম সহজেই কী করে চিলি চিকেন বানাতে হয় তোমাদের শিখিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো এটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে। তো এরকমই চট জলদি রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, টাটা, বাই বাই।